এক্স্যাক্টলি 25th of December, মানে আমাদের সবার কাছে বড়দিন। কিন্তু এই মুহূর্তে এন্টায়ার টিম অফ সিটি সিনেমা কোথায় রয়েছে? না, ডেফিনেটলি দেখে বুঝতেই পারছেন যে আমরা এখন শহর কলকাতাতে নেই, কিন্তু কোথায় রয়েছি আমরা, কি করতে এসেছি, কেন এসেছি সেটা বলবো না, এখন বলবো না। চলুন আপাতত আমার সাথে দেখে নিই, মানে আপনারা দেখে নিন কোথায় এসেছি, কি করতে এসেছি। এই মুহূর্তে যেখানে রয়েছি এটা তার পাড়া, মানে আমাদের শহর কলকাতার খোকাবাবু বলি, কিংবা বলা যেতে পারে আমাদের দেববাবু, তার পাড়াতে এই মুহূর্তে রয়েছি। আর 25th of December, দেখতেই পাচ্ছেন এখানে শুধু তিনি হয়তো স্বচক্ষে নেই, তিনি হয়তো নেই, বা তার জন্য কতগুলো দেব তার পাড়ায় এখন দাঁড়িয়ে রয়েছে। ছোট দেব, বড় দেব, মাঝারি দেব, প্রচুর দেব পাবেন, তার কারণ তাদের কাছে এটা বড় দিন নয়, ওরা সেলিব্রেট করে দেবের দিন হিসাবে। যে মানুষগুলোকে দেখছেন তারা অনেক ছোটোবেলা থেকেই দেবকে চেনে, অনেক ছোটবেলা থেকে দেবকে দেখেছে। কি সেই অভিজ্ঞতা, কেমন ছিল দেব, কি বলছেন তারা? হ্যাপি বার্থডে টু ইউ, যা শুভ জন্মদিন। দেব এখানেই ছিল, আমরা দেখেছি, পৈতাও হয়েছে এখানে, ওইটাও দেখেছি। তারপরে ওইখানে চলে গেল ওর বাবা মার কাছে, আর দেবের এখানে মাঝে মাঝে আসে। ও ক্রিকেট খেলতে ভালোবাসতো, ওর সাথে বহুবার ক্রিকেট খেলেছি, আর ও ক্যারাম খেলতেও ভালোবাসতো, ওর সাথে আমি ভালোভাবে মেশামেশি করেছি। আমি তোর বাপিদা, 25th December তোর জন্মদিন, শুভ জন্মদিন, ভালো থাক, সুখে থাক। তোর এই জন্মদিনে আমরা খুব আনন্দ উপভোগ করছি। আমাদের এই গ্রামের সবাই কাছে তুই খুবই ভালো, আমরা তোর এই শুভ দিনে সবাই দীর্ঘায়ু কামনা করছি। তুই যেমন ভালো থাকিস এবং সুস্থ থাকিস, এবং সবারির কল্যাণের জন্য যেভাবে ভাবছিস সেইভাবে যেন ভেবে যাস। ছোটোবেলায় তোমাকে আমি কোলে করেছি, তুমি আমাদের ঘরেই বেশিরভাগ তোমার দিদির সঙ্গে থাকতে, তাই তোমার এই শুভ দিনে, শুভ জন্মদিন উপলক্ষে তোমার যাতে দীর্ঘ আয়ু হয় সেই মনস্কামনা নিয়ে, এবং জনগণের সকলের উপকারের চিন্তাভাবনা নিয়ে এইটুকু প্রার্থনা করি। আর 25th December তো জন্মদিন, অনেক শুভেচ্ছা, হ্যাপি বার্থডে, জন্মদিন ভালো কাটুক। দেব আমার দাওর হয়, শুভ জন্মদিন, ভালো থাকুন, সুখে থাকুন। ক্ষমতা মানে মানুষকে কন্ট্রোল করা নয়, মানুষের কাঁধের উপর হাত রেখে আমি আছি এটা বলা। সারাদিন ঠিকানাহীন ঘুরে ফিরি কে বেদুইন, লুকিয়ে ডানার ক্ষত, তুমি নেই তা ভাবলে ব্যথা এসে দাঁড়াবে উঁচু মিনারের মতো, শুকনো পাতা কাঁপত একা ডালে, গন্ধ খুঁজে ডুবেছি রুমালে, হো শুকনো পাতা কাঁপত একা ডালে, গন্ধ খুঁজে ডুবেছি রুমালে, কেমন ছিলাম বুঝি এখনো, কেমন ছিলাম বুঝি এখনো।
আকাশেও অল্প নীল, ভুল হতো অন্ত মিল, একা একা রং মিছিল, ছিলে না যখন মুঠো ভরা মিথ্যে ফোন, ফিরে আসা ডাক পিয়ন, মিছি মিছি মন কেমন, ছিলে না যখন ভালোবাসা দিন, কতটা রঙিন তা বুঝেছি কখন। হ্যালো, আমি আরিয়া চ্যাটার্জি, হ্যাপি বার্থডে দেবদা, উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর ক্যারিয়ার। উইশ ইউ হ্যাপি বার্থডে দেবদা। টাইম হলো আমার কাছে ডাস্টবিন আর ক্রিমিনাল জঞ্জাল, এই দুটোকে সাফ করাই হলো আমার কাছে চ্যালেঞ্জ। দেবদা, তোমাকে খুব ভালোবাসি, আমার নাম পার্থ অধিকারী, তোমার জন্মদিনে আমার শুভকামনা রইল। তুমি আমাদের জন্য মাঠে নেবো, আজকে আমরা তোমার জন্য মাঠে নেমেছি, নিজের চোখে দেখে নাও কি হচ্ছে। হাই দেবদা, আজকে তোমার বার্থডে, আজকে শুধু বড়দিনই না, আজকে দেব ডে, হ্যাপি বার্থডে দেবদা। এখানে ওখানে মাছাতে ভাসানে বাংলা নাচের জুড়ি নে। Happy birthday দেবদা, উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে। হ্যালো দেবদা, মেয়ে আজকে বহুত বড়ি ফ্যান হুম, সো ভেরি ভেরি হ্যাপি বার্থডে। হাই দেবদা, হ্যাপি বার্থডে, আই লাভ ইউ। হ্যাপি বার্থডে।